আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আমি শুটকির একটি রেসিপি করে দেখাবো। এটা হলো লৈট্টা শুটকি ভুনা। এই রেসিপি আমি কিভাবে তৈরি করি চলুন দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লৈট্টা শুটকি নিয়েছি, এটার মাথা এবং পাখনা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে ফ্রাইং প্যানে এটাকে তেলে নেব, কোনো প্রকারের তেল ছাড়া। চালার সময় আপনারা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, তাতে করে এটার যে গন্ধটা সেটা অনেকটা কম বের হবে। তবে আপনারা মাঝে মাঝে ঢাকনা খুলে দিয়ে এরকম নেড়ে চেড়ে দেবেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিট এটাকে এরকম ভেজে নেব। যখন আপনারা এটা এরকম নাড়তে নাড়তে দেখবেন, শুটকির গায়ে এরকম একটু কালচে কালচে কালার চলে এসছে, তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেবেন। ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি এটা ঢাকনা ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নেব। 4 থেকে 5 মিনিট পর আমি চুলার আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন শুটকি যেন এ পর্যায়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। শুটকি থেকে অনেক পরিমাণে ময়লা বের হয়। আমার এই শুটকিতে ময়লার পরিমাণ একটু কমই ছিল, তবে যতটুকুই থাকুক না কেন এটার আমি পানি ফেলে দিয়ে আবার 3-4 বার ভালোভাবে ধুয়ে তারপরে শুটকিটা ব্যবহার করব। এবার ধোয়া হয়ে গিয়েছে, আমার শুটকি রেডি। এখন আমি যেটা করছি, এরকম শুটকিকে একটু ছেঁচে এটার ভেতরের কাঁটাটা আমি বের করে নিচ্ছি। আপনারা এরকম হাত দিয়েও সহজেই কাঁটা বের করে আনতে পারেন, তবে যারা আস্ত খেতে চান তারা এই কাঁটাটা বের না করেও এটা তৈরি করতে পারেন। আমি ফ্রাইং প্যানে প্রথমে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। এই রান্নায় পেঁয়াজ এবং রসুনের পরিমাণ একটু বেশি লাগে। এবার আমি কিছু সময় নেড়ে দিয়ে এখানে আস্ত 10 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এটা এখানে বাড়তি স্বাদ এনে দেবে। এবার কিছু সময় নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন পেঁয়াজ অনেকটা নরম হয়ে গিয়েছে এবং রসুনেও হালকা হালকা একটি লাল ভাব এসছে। তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাও আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং 1/3 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ধনে এবং জিরে গুঁড়োর পরিমাণ এখানে খুবই সামান্য দিয়েছি, কারণ হলুদ মরিচ, পেঁয়াজ এবং রসুনই এটার মেইন উপকরণ। এবার আমি কিছু সময় মশলা ভুনে নিয়েছি। এখানে আমি এখন 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে পারেন। এবার আমি এখানে ছেঁচে নেওয়া শুটকি দিয়ে দিচ্ছি এবং শুটকি ভালোভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি। এই পর্যায়ে এটা একটু সময় নিয়ে আপনারা নেড়ে চেড়ে ভুনে নেবেন। কিছু সময় এরকম নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় গরম পানিটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এই পানিটুকু আমি দিচ্ছি যাতে করে পেঁয়াজ এবং যত ধরনের উপকরণ আমি দিয়েছি খুব ভালোভাবে এটা শুটকির সাথে মিশে যায়। অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিটে আমি মিডিয়াম টু হাই আঁচে দিয়ে এটাকে একটু ভুনে নেব। এবার আমি
5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। একটু নেড়ে দিয়ে তারপর আবার 2-1 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। এবার আমি এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা এরকম চার কোণা করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা খেতে দারুণ সুস্বাদু লাগে। এবার আমি নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে আমি এবার মিডিয়াম আঁচে এটাকে আরও 5 মিনিট রান্না করব। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুক ঝোল রাখবেন ততটুক করে নেবেন। এবার আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। এবার আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে 2-3 মিনিট এটাকে হাই আঁচে রান্না করে নেব। এবার 2-3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন পানি অনেক শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি আরেক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। এই সরিষার তেল এই শুটকি ভুনাতে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে। এবার আমি আর ঢেকে দিচ্ছি না, আমি চুলার আঁচ বাড়ানো অবস্থাতেই এটাকে একটু টানিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।